বাৎসরিক বরাদ্দর টাকা নিজের খেয়াল খুশি মতো তশ্রুপাত করে, আত্মসাত করে, এর প্রতিবাদ এবং শ্রমিক কর্মচারীর সাথে যে কোনো কাজের জন্য শ্রমিক কর্মচারী তার কাছে যদি যায়, টাকা ছাড়া তার কোনো সেকশনে তার কোনো টেবিলে কাজ হয় না। এবং শেষ যেটা 24 তারিখে আমার সেক্রেটারি এবং আমার কার্যকরী পরিষদের 2 জন সদস্য তার কাছে একটি বাসা বাড়ির পানির লাইন এবং বাসা বাড়ি মেরামতের একটি দরখাস্ত তার কাছে নিয়ে যায়। সে উত্তেজিত হয়ে আমাদের পুরাকত্য ভাষায় গালিগালাজ এবং আমার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে রড দ্বারা আঘাত করে তার হাতের আঙ্গুল ফেটে যায়, রক্তপাত করে। তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যেমন ওর আসলে প্রথম থেকে এখানে আসার পর থেকে তার আচরণটা স্বাভাবিক না, যে কোনো মানুষের সঙ্গে গায়ে পায়ে গন্ডগোল করে, কোনো কিছু দাবির বিষয়ে গেলে বাসা বাড়ি বলেন আর পানির লাইনের বলেন, যে কোনো কাজের জন্য গেলেই সে উত্তেজিত ভাষায় সবার সঙ্গে কথা বলে। কী নেতা, কী ম্যানেজমেন্ট, কী সাধারণ শ্রমিক, কারোর সঙ্গে সে আচরণ ভালো করে না। তো আসলে বিগত দিনে কাঠফাড়াই মিলে যায় তার সহকর্মীর সঙ্গে হাতাহাতি হয়, সেখানে আমরাই তাদেরকে দূরে সরাই দিই, গন্ডগোল ফ্যাসাদ থেকে একটু দূরে সরাই রাখি। কিছুদিন আগে ফ্যাক্টরিতে আমাদের বোরিং পাম্প বসাতে গিয়ে 2 নম্বর বোরিং পাম্প নিয়ে আসে, ওখানে আমাদের ডিপার্টমেন্টের আরেকটা প্রকৌশলী স্যার, সে বলতে গিয়ে তাকেও চড়াওভাবে মারতে আসে, সেখানে উত্তেজিত ভাষায় গালাগালি করে, সেখান থেকেও সে আসে। পরবর্তী সময়ে আমাদের স্কুলের হেডমাস্টার স্যার তাকেও সে শুয়োরে বাচ্চা বলে গালাগালি করে, অকথ্য ভাষায় কথা বলে, তুইতুখারি করে। আর এখন আমাদের দাবি হচ্ছে যে গত 24/3/2024 তারিখে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম একটা বাসা বাড়ির পানির লাইনের কাজের জন্য যাই, যাওয়ার পরে সে আমার সঙ্গে চড়া হয়, উত্তেজিত ভাষায় গালিগালাজ করে এবং আমাকে চেয়ার উঠায় মারার জন্যে। আমি তারপরে বলি যে স্যার, আমি একজন সাধারণ সম্পাদক, আপনি আমার সঙ্গে এভাবে চড়াও হতে পারেন না, আপনি আমার সঙ্গে এভাবে খারাপ বিহেভ করতে পারেন না। তখন উনি আমাকে বলে যে শুয়োরের বাচ্চা, তুই ওই 2 দিনের নেতাগিরি হয়ে তুই অনেক কিছু হয়ে গেছিস, তোকে মারে তোর নেতাগিরি শিখাই দিব, এ বলে সে চেয়ার উঠায়। আমি সহ আমার আরও 2-3 জন নেতা তার চেয়ারটা ধরার পরপরেই সে চেয়ার রেখে, তার পাশে রড ছিল, রড দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আমি বাম হাত দিয়ে আঘাতটা ছানতে গিয়ে আমার কেনে আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে যায়। আমাদের যে নেতাকে, 3 জন নেতাকে সাসপেন্ড করেছে, আমাদের 2 জনকে সভাপতি সেক্রেটারিকে শোকজ করেছে, তার অপসারণ চাই, এ দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন যে 24 মার্চ যে অপ্রীতিকর ঘটনা ঘটছিল, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা চাই সদস্যবিষ্ট তদন্ত কমিটি করি। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে 3 জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কর্মকর্তা সহ আর 2 জন সিবিআর প্রেসিডেন্ট সেক্রেটারিকে কৈফতলব করা হয়। এখন এই পর্যায়ে আছে, এখন তো চার্জশিট হবে, চার্জশিটের জবাব দিবে, জবাব সন্তোষজনক হবে কি না এটা পরবর্তীতে বোঝা যাবে। তাদের সাথে কোনো মামলা করা হয়নি।